আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আছে নতুন আরেকটি ভিডিওতে। চলে আসলাম আমরা রামপুর আলিফ মোটরসে। আপনারা জানেন তারা কিন্তু ইউজ বাইক সেল করে। তাদের নতুন আরও একটি শোরুম হয়েছে যেটার নাম হচ্ছে আলিফ এন্টারপ্রাইজ, সেখানে কিন্তু তারা নতুন গাড়িও সেল করে। সো যেহেতু আজকে আলিফ মোটরসে আছি, এখান থেকে পুরাতন গাড়ির যে প্রাইসগুলো এগুলো জানিয়ে দেবো। আর ওনাদের কাছে দেখেন R15M এর কিন্তু আসলে কালেকশন রয়েছে, এবং যেটা 60 বছর ইউনিভার্সিটির স্পেশাল এডিশন ছিল সেটা কিন্তু আছে। এর পাশাপাশি ওনাদের কাছে প্রচুর পরিমাণ গাড়ি আছে, এগুলো একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন। কী কী গাড়ি রয়েছে, কেমন প্রাইসে সেল করতেছে, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, আর কথা বলাচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। একদম সুপার কন্ডিশনের একটা বাইক, মাত্র একদম ফ্রেশ। এটার দাম ভাই 6,40,000 টাকা। হলে গাড়িটা নিতে পারবেন আপনারা। আচ্ছা, এটা কি নাম্বার করা আছে? হ্যাঁ, 58 সিরিয়াল। 58 সিরিয়াল নাম্বার করা আছে, ব্যাংক জমা দেওয়া আছে, সব কিছু করা আছে। প্রাইসটা সম্পূর্ণ আস্কিং। আচ্ছা আচ্ছা, প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস। অবশ্যই দামাদামির অপশন আছে, সরাসরি এসে দামাদামিটা করতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, চমৎকার। তো এর পাশাপাশি আমরা আরও কিছু বাইক দেখবো। ভাইদের কাছে রয়েছে মনস্টার, রয়েছে একটা দেখতে পাচ্ছি, এটা থাই মনস্টার। আচ্ছা, থাই মনস্টার R15 ভার্সন 3, মাত্র 2 মাস বয়স। মাত্র দুই মাস বয়স, তাহলে ইউজ আরও কম হয়েছে মনে হচ্ছে। 1100 কিলো চলা। কত কিলো চলছে ভাই? 1100 মাত্র 1100 কিলো চলেছে এই মনস্টার ভার্সনটি। আপনারা কিন্তু চালিয়ে নিতে পারবেন। তো ভাই, এই মনস্টারের দামটা কত যাচ্ছে আপনারা? এটা যে নিবে ওনার নামে 10 বছরের নাম্বার সহ 4,50,000। 4,50,000 10 বছরের নাম্বার সহ, 10 বছরের ব্যাংক জমা দেওয়া আছে, 10 বছরের নাম্বার সহ 4,50,000। অনেক রিজনেবল প্রাইস, 10 বছরের নাম্বার সহ পেয়ে যাচ্ছেন 4,50,000। আপনারা যারা নিতে যাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা নিতে পারবেন। এটা মার্কেটে নতুন এখন কত আছে? এটা মার্কেটে 5,25,000 টাকা। আচ্ছা, 5,00,000 টাকার উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। মাত্র কতগুলো? 1100 কিলো। 1100 কিলো চলা গাড়ি। ওকে, GSXR ডুয়েল চ্যানেল ABS অফিসিয়াল বাইক। আচ্ছা আচ্ছা, অফিসিয়াল বাইক। হ্যাঁ, 3800 কিলোমিটার রান করছে। অনলি ফর 3800? হ্যাঁ, 21-এর মডেল। আচ্ছা আচ্ছা, 21-এর মডেল। প্রাইসটা কত যাচ্ছেন ভাই? এটার প্রাইস যেতেছে 3,55,000 টাকা। 3,55,000 টাকা। আচ্ছা আচ্ছা, চমৎকার। এটা কি নাম্বার করা আছে? হ্যাঁ, নাম্বার করা 40 সিরিয়াল, 21-এর রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, 21-এর রেজিস্ট্রেশন নাম্বার করা, 40 সিরিয়ালের মধ্যে কিন্তু পড়েছে। আচ্ছা, 3 টাকারই জানলাম, এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটার প্রাইস 3,55,000 টাকা। 3,55,000 টাকা। তো 3 টাকারই আমরা জেনে নিলাম সবগুলো প্রাইসগুলো কিন্তু আস্কিং প্রাইস। এছাড়াও এই সাইডে কিছু গাড়ি দেখি আমরা, এভাবে একটা গাড়ি দেখতে পাচ্ছি এখন যে হট কেক বাজারে, এগুলো বা এটা সুজুকি জিক্সার কার্বোরেটার। আচ্ছা, সুজুকি কোম্পানি এখন পুরা খালি, কোনো গাড়ি নাই সুজুকিতে, কোনো গাড়ি নাই। এগুলো আমরা অনেক কষ্ট করে কালেক্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় থেকে একদম ফ্রেশ অন টেস্ট অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, এখনও 2টা সার্ভিস ফ্রি আছে, 300 কিলোমিটার রান করছে। আচ্ছা, যারা আসলে ন্যাকেড গাড়ি চাচ্ছিলেন, একটু কার্বোরেটারের মতো নিতে চাচ্ছেন, তারা কিন্তু এটা নিতে পারবেন। তবে কত কিলো চলছে বললেন? এটা 2300 কিলো রান করছে, যে নিবে উনি ফার্স্ট ওনার হবে। আচ্ছা আচ্ছা, মানে নাম্বার করে নিতে হবে? নাম্বার করে নিতে হবে। নাম্বার করা ছাড়া এটা দামটা কত যাচ্ছে এখন? নাম্বার করা ছাড়া 2,17,000 টাকা। আচ্ছা, আর যদি নাম্বার করে নিতে চায় তাহলে 16,500 টাকা নাম্বারের। নাম্বারের জন্য 16,500 টাকা আর এক্সট্রা দিতে হবে? আর এক্সট্রা দিতে হবে। আচ্ছা, তার মানে নাম্বার ছাড়া পাচ্ছে মাত্র 2,17,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং নাকি? এটা সম্পূর্ণ আস্কিং। আচ্ছা, এর পাশাপাশি ভাই দেখছি FZ, এটা FZ, এটা 3D বলে, BS6 CVO গাড়ি, আনঅফিসিয়াল একটা গাড়ি। আচ্ছা,
এটা মাত্র 2800 কিলো রান করছে অনলি ফর 2800 কিলো 2800 কিলো আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন 57 সিরিয়াল 22 রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন 57 সিরিয়াল গাড়ি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন মিরপুর বিআরটি ওকে মিরপুর বিআরটি তো ভাই এর প্রাইসটা কত যাচ্ছে এর প্রাইস 2,50,000 টাকা 2,50,000 আচ্ছা 2,50,000 টাকা এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস রয়েছে ডিক্সার এসএফ शोरूमे घोराघुरी कर फ्रेश कंडीशन गाड़ी चाहिए आलिफ मोटर्स থেকে ইউজ নিয়ে নিতে পারে আচ্ছা এটা প্রাইস কত বলতে এর প্রাইস 2,90,000 টাকা 2,90,000 টাকা আচ্ছা আচ্ছা 2,90,000 এটা কি আস্কিং প্রাইস না এটা আস্কিং প্রাইস আমাদের সাথে আসলে বা আপনার ব্লগের কথা বললে সম্মান করা হবে সম্মান করা হবে ওকে এর পাশাপাশি ভাই আরেকটা দেখতে পাচ্ছি লাল কুড়ি ভাই এটা একবারে নতুন হচ্ছে মানে ফ্রেশ কিনতে গেলে নতুন কিনতে হবে আচ্ছা এত ফ্রেশ এত ফ্রেশ একবারে জেনুইন একদম টকটকা জকজকা তাহলে বলেন তো এটা কত কিলো রান করেছে ভাই এটা রান করছে 1100 কিলোমিটার মাত্র 1100 মাত্র 1100 তো দেখেন কোনো স্ক্র্যাচ নাই কোনো ডেন্ট নাই একদম দেখেন টায়ারটা দেখাই দেখেন টায়ারটা কত এখন ভালো রয়েছে দেখেন সামনের চাকা রেড লেভেল আছে আচ্ছা সামনের চাকা দেখেন রেড লেভেল আছে এখনো ঠিক আছে তো বুঝতেই পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ রয়েছে তো ভাইয়া গাড়িটার ট্যাক্সওয়েল করা আছে 2 বছরের নাম্বার করা 57 সিরিয়াল এর প্রাইস হলো আপনার 2,27,000 টাকা 2,27,000 টাকা এই যে এটা আর ব্ল্যাকটা এর দুনটা একদম সেম আচ্ছা এটা দামও কি সেম দামও সেম সব সেম এটাও 2,27,000 এটাও 2,27,000 এটাও কি কার্বোরেটর এটাও কার্বোরেটর এটাও কার্বোরেটর ব্ল্যাক কালার ফুললি ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখেন একদম অনেকেই কিন্তু এই ফিচারটা খুঁজতেছিলেন যে এরকম গাড়িটা যদি পাইলেন এটা 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 চলছে 2,700 কিলো এটা চলছে 2,200 কিলো আচ্ছা এটা কিন্তু 2,700 কিলো চলছে আর এটা চলছে মাত্র 1,100 কিলো নাকি হ্যাঁ 1,100 কিলো তো বুঝতেই পারছেন আপনারা যারা নিতে যাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন তো এর পাশাপাশি এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা সুজুকি ডিক্সার এসএফ এটা হলো BS6 ভাই আচ্ছা BS6 হ্যাঁ সিবিইউ গাড়ি এসএফ এর BS6 গাড়ি আপনারা জানেন এটা কিন্তু নতুন দাম অনেক হাই ছিল হ্যাঁ হ্যাঁ এটা 3,30,000 ছিল 30,000 এর মতো ছিল BS6 এর যে গাড়িটা এটা কিন্তু আপনারা ভাইদের কাছে নিতে পারবেন তো ভাই এই গাড়িটা কত কিলো চলছে এটা চলছে ভাই 3,800 কিলোমিটার অনলি ফর 3,800 এর প্রাইস চলছে ভাই 2,95,000 টাকা 2,95,000 টাকা তো 2,95,000 টাকা গাড়ি কিনতে এটা নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি ভাই কোনটা দেখবো এটা FZB3 এটা ডার্ক নাইট এটা একটা সময় বাজারে অনেক প্রচুর একটা চাহিদা ছিল আচ্ছা আচ্ছা এটা হলো BS6 আনঅফিশিয়াল গাড়ি আনঅফিশিয়াল গাড়ি আনঅফিশিয়াল গাড়ি এটা হলো ইন্দোনেশিয়া ইন্ডিয়া থেকে এইভাবে আসছে আচ্ছা আচ্ছা এটা আপনার এটা চলছে আপনার 2,600 কিলো মাত্র 2,600 কিলো 2,600 কিলো এটা অন টেস্টে আছে যে নেবে উনি ফার্স্ট মালিক হবে আচ্ছা আচ্ছা তো এটা প্রাইসটা কত যাচ্ছে ভাই এটার প্রাইস চাইতেছি 2,25,000 টাকা 2,25,000 টাকা এটা প্রাইসটা হচ্ছে আচ্ছা এর পাশাপাশি আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা সুজুকি জিক্সার এসএফ 20 এর মডেল 21 রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা একদম সুপার এটা চলছে 6000 কিলোমিটার অনলি ফর 6000 কিলো চলছে 6000 কিলো চলছে 53 সিরিয়ালে 2 বছরের নাম্বার করা 2 বছরের নাম্বার করা আছে হ্যাঁ ওকে সো এটার প্রাইসটা কত আছে এটার প্রাইস 2,05,000 টাকা 2,05,000 আচ্ছা 2,05,000 টাকা দাম চাচ্ছে আচ্ছা এর পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি এটা হলো KTM Duke Dual Channel ABS Dual Channel ABS হ্যাঁ এটা এটা Dual Channel ABS এটা 9000 কিলো চলছে আচ্ছা আচ্ছা এটা এখন অফারে দিতে আছি 2,05,000 টাকা 2,05,000 টাকা এটা অফার প্রাইস অফার প্রাইস সময় জন্য যে আগে আসবেন সে আগে পাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তো হচ্ছে কি অফার প্রাইসে নিতে পারবেন এছাড়াও ভাইদের কাছে আরো কিছু বাইক আছে আমরা একটু দেখাবো আপনাদেরকে হ্যাঁ এটা ভাই আচ্ছা डार्क नाइट इंडियन गाड़ी प्राइस 3,90,000 টাকা 3,90,000 টাকা 3,90,000 টাকা প্রাইস আছে
যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া আমাদের কাছে ডিসকভার আছে একটা দেখাই, ডিসকভার তো ডিসকভারটা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস, এটা 95,000 টাকা, এটা 7,000 কিলোমিটার রান করছে, 7,000 কিলো চলছে মাত্র 95,000 টাকা। আচ্ছা অনলি ফর 95,000 টাকা গাড়িটা নিতে পারবেন, নাম্বার করা আছে এটা? হ্যাঁ 2 বছরের নাম্বার করা, 36 সিরিয়াল। আচ্ছা আচ্ছা, তো এটা আমি আরেকটা দেখতে পাচ্ছি ফেজার রয়েছে এখানে, ফেজার ভার্সন 2, এটা 17 মডেল। আচ্ছা এটা একদম ফ্রেশ, এটা 9,000 কিলোমিটার রান করছে, অনলি ফর 9,000 কিলো, 9,000। এটার প্রাইস হলো 1,90,000 টাকা, 1,90,000 টাকা। আচ্ছা অনেক চিপ প্রাইসে কিন্তু এই গাড়িটাও পেয়ে যাচ্ছেন। তো ভাই আমি হিমেল ভাই একটু জানবো আপনার কাছে, তো এখানে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের গাড়ি আছে, তো আপনাদের গাড়ি বলুন যারা আসলে নাম ট্রান্সফার একটা ব্যাপার আছে, এটা কতদিনে হচ্ছে ভাই? ভাই আমরা 7 দিনের ভিতরে নাম ট্রান্সফার করে দিয়ে থাকি, আর আমরা মালিক কর্তৃপক্ষ আমরা যদি চাই যে নিজেরটা নিজে করতে পারে ওইটা অপশন আছে, আমরাও করে দিই, ঠিক আছে। আমরা নাম ট্রান্সফারের দিকটা অনেক নিখুঁত, আর আফটার সার্ভিস 4টা ফ্রি সার্ভিস আছে, 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি, 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টিও দিচ্ছি, ইঞ্জিন ওয়ারেন্টিও দিচ্ছি। আচ্ছা সেক্ষেত্রে আপনাদের যদি কেউ শোরুমে আসতে চায়, আপনাদের অ্যাড্রেস কি আছে ভাই? আমাদের অ্যাড্রেস হলো 286 পূর্ব রামপুরা, সোনালী ব্যাংকের উল্টা সাইডে, পলাশবাগের মোড়ে। আর আমাদের কাছে এক্সচেঞ্জ সুবিধা আছে। আচ্ছা এক্সচেঞ্জ সুবিধা আছে, এক্সচেঞ্জ সুবিধা আছে, কেউ যদি পুরাতন গাড়ি দিয়ে পুরাতন গাড়ি, পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি, সকল প্রকার গাড়ি নিতে পারবো আমাদের। আমাদের তো নতুন একটা শোরুম আছে। হ্যাঁ নতুন একটা শোরুম আছে। আচ্ছা এই আলিফ মোটরসের ঠিক অপোজিট সাইডে যদি দেখায় আমি একটু আপনাদেরকে, আলিফ এন্টারপ্রাইজ, আলিফ এন্টারপ্রাইজ এটা কিন্তু আমাদের নতুন শোরুম, এখানে কিন্তু ওনারা নতুন গাড়িগুলো সেল করে থাকে, দেখতে পাচ্ছেন হয়তো বা। তো এই গাড়িতে এখান থেকে কিন্তু নতুন গাড়িও নিতে পারবেন, এটা হচ্ছে আলিফ এন্টারপ্রাইজ যেটা নতুন শোরুম, এবং আলিফ মোটরস যেটা রয়েছে ওনাদের, এটা হচ্ছে ওনাদের পুরাতন শোরুম। ওকে তো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন, চাইলে নতুন গাড়ি নিতে পারবেন পুরাতন গাড়ি দিয়ে, চাইলে পুরাতন গাড়ি দিয়ে পুরাতন গাড়ি নিতে পারবেন। হ্যাঁ সকল সুবিধা আছে গাড়ির। ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছিলেন, অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভাইয়াদের নাম্বারে ফোন করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।